হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার শ্বশুরমশাই শ্রাদ্ধ। তো দেখো, ছবিটা বাঁধিয়ে আনিয়েছি আমরা, কি সুন্দর দেখতে ছিলেন উনি, আর আজকেও ভালো লাগছে ছবিতে। তো এখানে শ্রাদ্ধের সব রেডি করছে ঠাকুরমশাইরা, তিনজন ঠাকুরমশাই এসেছে, তো ওরা সব রেডি করছে, আর এদিকে এরাও স্নান টান করে রেডি হয়ে গেছে। তো এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে আমার বরকে, নি মায়ের মতো। তো যাই হোক, সব ভাইগুলোকেই ভালো লাগছে, আর এরা একদমই রেডি। তো এখন চন্দনের ফোঁটা দিয়ে ঠাকুরমশাই এদেরকে সব সাজিয়ে গুজিয়ে দিচ্ছে, আর আমরা পাশেই দাঁড়িয়ে আছি, আমরাও স্নান টান করে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর কি। তো সবাই চলে এসে এখন শ্রাদ্ধে আর কি বসবে। তো দেখো তিলকটা এইভাবে দিচ্ছে, আর সাজুগুজু করে কিন্তু এদেরকে একটু অন্যরকমই লাগছে। সবাই মাথা টাক করেছে, আর সবাই খালি গায়ে ধুতি পরে, মানে একটা অন্যরকম, মানে এই রকমই সাজতে হয় শ্রাদ্ধের সময়। তো ভালো লাগছে যে আমার ভাসুর দেওর আর আমার বর সবাই এসেছে, আর এখন শ্রাদ্ধ শুরু হয়ে গেছে। তো দেখো কি সুন্দর শ্রাদ্ধ হচ্ছে, আর এখন কিন্তু গরু দান হবে। তো আমাদের মধ্যে গরু দান করে, আরও সবার মধ্যেই করে, জানি না কার কার মধ্যে করে। তো আমাদের মধ্যে করতে হয় গরু দান, আর সবাই মিলে, দেখো চার ভাই মিলে গরুটা ধরে আছে। আমার শ্বশুরমশাই নাকি বৈতরণী পার হবে সেদিন। এখন দেখো শ্রাদ্ধের মানে অর্ধেকটা হয়ে গেছে, এখন নাতনিরা সব লাঠি দান করবে দাদুকে। তো সেই জন্য আমার চার মেয়ে, মানে আমার দেওরের মেয়েরা আর আমার মেয়েরা সবাই মিলে বসে পড়েছে। তো সবাই লাঠি দান করবে জন্য সকাল থেকে কিন্তু না খেয়ে আছে, আর এই যে কী সুন্দর লাঠির সামনে বসে যে মন্ত্র পড়ছে ছোটো ছোটো মেয়েগুলো, আর আমার ছোটো দেওরের মেয়ে তো একদমই ছোট, ও বসে পড়েছে সবার সঙ্গে, তালে তালে ও যা, মানে সবাই যা করছে ও তাই করছে, আর এটাই মহিমা নাকি ঠাকুরের। যাই হোক, সবাই মিলে আমার দুই মেয়ে আর আমার দেওরের দুই মেয়ে আর এক দেওরের এক মেয়ে, তো এই তো পাঁচজন বসে পড়েছে। তো দেখো সবাই মন্ত্র পড়ছে, আর শ্রাদ্ধের আর কি বিধিগুলো সব পালন করছে, আর ওই ছোটটা একদমই ছোট, সেই জন্য ওর বাবা একটু সাপোর্ট করছে আর কি, ওকে ধরে ধরে আছে। তো এই তো খুব সুন্দর করে শ্রাদ্ধটা, মানে খুব ভালো করে হচ্ছে। তো আমরা সবাই খুব মানে টেনশনে ছিলাম কিভাবে হবে না হবে, কারণ মানে প্রচণ্ড গরম পড়েছে, আর অনেক লোক এসেছে, তো সেই জন্য বুঝতে পারছিলাম না, আর জায়গাটা একদমই ছোট, তোমাদেরকে তো বললামই ছোট জায়গা, সেই জন্য আমি শ্বশুরবাড়ি আরও থাকতে পারি না। তো দেখো এইটুকু জায়গার মধ্যে পাঁচটা বোন বসেছে, মানে এই বড়রা উঠে চলে গেছে, তারপরে ওরা দিচ্ছে আর কি এইভাবে করে। তো এই যে দেখো এখন লাঠিটা এখন দিবে আর কি দাদুর হাতে, তো সেই জন্য ঠাকুরমশাই কী কী মন্ত্র পড়ছে, তো পড়ে টরে তারপরে একবারে ঠাকুরমশাইয়ের হাত হাত থেকে নিয়ে তারপর দাদুকে দান করবে। তো এখন নাতনিদের পর্ব শেষ, এখন বৌমারা সব বসে পড়েছে শ্বশুরমশাইকে বুদ্ধি দান করার জন্য। তো আমরা সবাই বসে পড়েছি। গন্ধপুষ্পে ভগবতে বিবাহ করো সূর্যায় নমঃ। জন্ম অনুষ্ঠান
জানিও তাকে আমি সৃষ্টির তারণ ওরে কর্তা আমি ওরে সুজন আমি সৃষ্টির ওই জগৎ কারণ পুনরায় করি আমি সব সংহরণ বিধান বরণ সবই আমাকে হয় অপর নাই কেউ যেন বিশ্বয় অনুমায় আর্যতা প্রকৃত সূত্রেতে প্রত্যুত জগৎ গাথা উজ্জ্বল কিরণ ডালের টুকরো আছে, ডালের টুকরো মটর ডালের টুকরো নিয়ে আসো, দেখি দেখি নিয়ে আসো আমার কাছে, দুটো নিয়ে আসো, তোদের যেগুলো ছোট ছোট ডাল যেটা ছোট ছোট ডাল সেটা দাও। ভিন্ন হয় বর্তমান জীবে সমুদয় সমস্তই আমাতে জানি উদ্ভব সকলেতে আমি হই আমাতে সে সব তাই না আমাদের বুঝি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন সবার কাছ থেকে মানে আশীর্বাদ নিচ্ছি চেয়ে, তো এইভাবেই নাকি করতে হয়, মানে শ্রাদ্ধের কাজ সম্পন্ন হলে সবারকে প্রণাম করতে হয় গুরুজনদের, তো তাই করছি। আর এখন বাড়িতে যারা এসছে তাদের জন্য শরবত বানাতে হবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য দেখো আমি বালতি ভর্তি করে শরবত বানাচ্ছি। আর এখন আমি মানে সবাইকে দিব, তো সেই জন্য কয়েকটা গ্লাসও নিয়ে নিয়েছি, তো এই যে দেখো আমি চলে যাচ্ছি সবাইকে দেওয়ার জন্য, যেহেতু ভাসুররা সব এসেছে সেই জন্য ঘোমটা ছাড়া যাবে না, তো আমি ঘোমটা দিয়ে আর কি সবাইকে দিচ্ছি আর একে একে সবাইকেই দিচ্ছি। তো তারপরে আর কি অন্য অন্য কাজগুলো করতে হবে, তো শরবতটাই মেন, এখন কেউ চা খাচ্ছে না, সবাই ঘন ঘন খালি শরবতই চাচ্ছে, তো কিছুক্ষণ পরপরই এক বালতি করে শরবত করতে হচ্ছে। তো এই যে দেখো, আর এখন নাকি আমরাও খেতে পারবো শরবত, তো সেই জন্য হাফ টাইম বলতে পারো শ্রাদ্ধের, তো সেই জন্য সবাইকেই দিচ্ছি আর কি, আমার দেওরদেরও দিচ্ছি। তো এইভাবে করে আর কি কাজটা ভালোই হচ্ছে, শ্রাদ্ধের কাজটা, তো দেখো সবাইকেই প্রায় দেওয়া হয়ে যাচ্ছে। আর যেহেতু গরম পড়েছে সেই জন্য আর কি সবাই বাইরেই বসেছে, উপরে ফ্যান লাগানো হয়েছে, তো সেই জন্য এখানে একটু খোলামেলা বাইরের হাওয়াটা, আর আমার শ্বশুরবাড়ির পাশে অনেক গাছপালা মাঠ, তো সেই জন্য খুব একটা মানে আমার বাড়ির মতো গরম নেই বলতে পারো। আর এই যে দেখো কত লোকজন এসছে, সবাই কিন্তু আত্মীয় স্বজন। তো এখন আমরা চলে এসেছি ব্রাহ্মণকে সেবা দিতে, কারণ শ্রাদ্ধ হয়ে গেছে আর ব্রাহ্মণরা লাস্টে খেয়ে দিয়ে বাড়ি যাবে, তো সেই জন্য ওনাদের সেবা দিচ্ছি আর কি আমরা। তো এই যে ওরা তো ভাত খাবে না সেই জন্য, আর এত গরমে লুচিও খাবে না সেই জন্য রুটি করে দিয়েছে। আর এখন দেখো এই যে কী সুন্দর করে সব সেবা দেওয়া হচ্ছে, আর তার আগে তো একটু ওনাদের সামনে আর কি প্রদীপ ধূপকাঠি ধরিয়ে একটু প্রার্থনা করতে হবে, তো সেই জন্য আমরা সব রেডি করে নিলাম, আর এখন তাদেরকে প্রণাম করে তা নিব, তারপরে তারা খাবে আর কি। তো সেই জন্য দেখো আমরা সবাই মিলে মানে আমরা চার বউ মিলেই আর কি কাজটা করছি, তো ব্রাহ্মণ সেবা আর কি খুব পুণ্যের কাজ, তো সেটাও হয়ে গেল। তো এখন ওরা খাওয়া শুরু করে দিয়েছে আর কি, তো অনেকক্ষণ লেগেছে শ্রাদ্ধটা হতে, সন্ধেই প্রায় লেগে গেছে, তো এনারা খাওয়া হয়ে গেলেই আজকের মতো শ্রাদ্ধের কাজটা সম্পূর্ণ হয় আর কি আমাদের। তো খুবই ভালো করে কাটলো আজকের দিনটা আর কি, আর শ্রাদ্ধটাও খুব ভালো করে সম্পূর্ণ হলো, তো আজকের মতো হয়ে গেল। আবার এরপরের দিন আর কি অনুষ্ঠান পর্ব আছে, তো সেই জন্য তো সবসময় আসতে হবে থাকতে হবে, তো আমি এই কদিন প্রায় বেশিরভাগটা সময়টা এখানেই আছি, কারণ
বাড়িতে শুধু একটু মানে দেখাশোনা করতে যাচ্ছি কিছুক্ষণের জন্য, আবার চলে এসেছি। তো এখন হয়ে গেল মানে শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর এখন সন্ধেবেলা, এখন কিন্তু কীর্তন হচ্ছে, আর কীর্তনের লোকজনও চলে এসছে। দেখো আমার মাও চলে এসছে, বাবাও চলে এসছে, সবাই চলে এসছে, আর কীর্তন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর ইনি আমার শাশুড়ি মা, তো ইনি আর কি এদিক ওদিক করছে, তো কে আসছে না আসছে সেগুলো দেখছে। তো যাই হোক, দেখো কত লোক বসে পড়েছে। আর রাতে দেখো কীর্তনিয়াদের জন্য আর পাড়ার সবার জন্য লুচি আর তরকারি মিষ্টি দই খাওয়ানো।